কটা বাজে কটা মাথার উপর তো সূর্য ইটি পড়ল না আজকে এই বুড়ি আমার মাথা চিবি চিবি খাবে না মা কেউ মাছের মাথা খেতে খুব ভালোবাসে ওই বরং মাছের মাথা দুটো খাক ইয়া ভাতে জল ঢেলেই খেয়ে নি কি দরকার ছিল মা তোর চা করতে যাওয়ার এ কি করছো বৌমা বাড়িতে কি চিনি মিনি ছিল না নাকি চিনি ছাড়া চা করে নিয়ে এসে দিয়েছো আমাকে ওঠ সকাল 9টা বেজে গেছে তো উহ মা এখন শুধু সকাল 9টা বাজে তুমি এখনই চলে এসছো আমাকে উঠাতে তুমি আমাকে এত সকাল সকাল উঠাবে না তো আমি উঠে পড়বো 11টা বাজলেই উঠে পড়বো আমি এখন রান্না করতে যাচ্ছি তুই তাড়াতাড়ি উঠে পড়িস আচ্ছা ঠিক আছে যাও বামা বামা কটা বাজে কটা মাথার উপর তো সূর্য ইটি পড়ল এখনো লাট সাহেবের বেটির ঘুম ভাঙল না এই রে শাশুড়ি ডাকছে মনে হচ্ছে না কটা বাজে কটা এখন 5:30টা বেজে গেছে হে ভগবান আজকে এই বুড়ি আমার মাথা চিবি চিবি খাবে হেমা হেমা আসছি হ্যাঁ মা আবার কি কটা বাজে কটা এখন ঘুম থেকে উঠতে হলো এটা তোমার বাপের বাড়ি না এটা আমার বাড়ি এইখানে আমার টাইম মতনই তোমাকে চলতে হবে বুঝলা বলছি মা আজকের দিনটা আমাকে ক্ষমা করে দিন আসলে ফোনের না অ্যালার্মটা বাজেনি এর জন্য 30 মিনিট দেরি হয়ে গেছে উঠতে আপনি আর বাপি এখানে একটু বসুন না আমি এখনই চা করে এনে দিচ্ছি আপনাদের দুজনকে তাড়াতাড়ি বুঝলা হ্যাঁ মা এখনই যাচ্ছি এই শালার বুড়ির জ্বালায় একটু শান্তি মতন ঘুমাতেও পারি না মা ওই মাছের মাথাগুলো আলাদা করে কার জন্য রেখেছো ওটা ওটা তোর বোনের জন্য তোর বোন মাছের মাথা খেতে ভালোবাসে না এই নে মা খেয়ে নে বুঝলি এই মাছের মাথাটা আমি তোর জন্যই রেখেছি তুই তো আবার মাছের মাথা খেতে খুব ভালোবাসিস কী রে দাদা তোর হিংসে হচ্ছে নাকি মা জানে বাড়িতে মাছ আনলে মাছের মাথা ছাড়া আমি ভাত খাই না রে হিংসে করবো কেন চল এবার খেয়ে নেই পাগলি কি গো তোমাকে মাছের কোলের মাছ দেবো না পিঠের মাছ দেবো বৌমা এই মাছের মাথাটা বাবুর পাতে দাও আচ্ছা মা না মা কেউ মাছের মাথা খেতে খুব ভালোবাসে ওই বরং মাছের মাথা দুটো খাক কে ভালো লাগে বলি কি খেতে হবে নাকি এটা ওর বাপের বাড়ি না এটা ওর শ্বশুর বাড়ি এখানে শ্বশুর শাশুড়ি স্বামী সবাইকে খেতে দেবে তারপর থাকলেও খাবে নালি খাবে না বুঝলি না মা আমি মাছের মাথা খাবো না এই কি গো এই নাও ও বউ বউ আমার খাওয়া হয়ে গেছে তুমিও খেয়ে নাও এই বাড়িতে কেউ মাছের মাথা খেতে ভালোবাসে না এই বুড়ি যেই জানতে পেরেছে যে আমি মাছের মাথা খেতে ভালোবাসি অমনি ছেলেটাকে জোর জবরদস্তি মাছের মাথাটা খাওয়ালো আর বরটাও পেয়েছি সেরকমই মা যা বলবে তাই সব যা সব তরকারি তো শেষ হয়ে গেছে এখন আমি কি দিয়ে খাবো আইডিয়া ভাতে জল ঢেলেই খেয়ে নি মা এই নাও চা কি দরকার ছিল মা তোর চা করতে যাওয়ার এত গরমের মধ্যে তোর কত কষ্ট হয়ে গেল না 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 একটু কষ্ট হয়নি একটু একটু গরম লাগছিল তুমি খেয়ে বলো না চাটা কেমন হয়েছে দাঁড়া খেয়ে দেখি দারুণ হয়েছে মা দারুণ শুধু সামান্য একটু মানে চিনিটা কম হয়ে গেছে কিন্তু সেটাও কোনো ব্যাপার না দারুণ হয়েছে চাটা খেতে ঠিক আছে তাহলে তুমি চা খাও আমি একটু ঘুরে আসি না
যাক বাবা, সারাদিনের কাজকর্ম শেষ হলো, এখন একটু ফ্যানের নিচে বসি, দে একটু শান্তি হবে তাহলে। বৌমা, আ বৌমা, একই এখানে বসে আছো? সারাদিন তো কোনো কাজ কাম কিছু নেই, শুধু বসে থাকা। যাও চা করে নিয়ে আসো। শালার বুড়ি সারাদিন শুধু আমাকে বসে থাকতেই দেখে, যাই গিয়ে আবার চা খাওয়ার তরিজুত করে আসি। কি ব্যাপারটা কি, আর কত দেরি, চা তো আজকে করতে যাওনি। এই নিন মা চা, খেয়ে নিন। এ কি করেছো বৌমা, বাড়িতে কি চিনি মিনি ছিল না নাকি? চিনি ছাড়া চা করে নিয়ে এসে দিয়েছো আমাকে? মা আপনি রাগ করবেন না, আমি এখনই আর এক কাপ চা করে এনে আপনাকে দিচ্ছি। হাই, তো আজকে তোমাদের একটু অন্যরকম আমি ভিডিওটা দিলাম, তা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তার কারণ আমি বুঝতে পারছি না তোমাদের এরকম ধরনের ভিডিও ভালো লাগবে কি লাগবে না, মানে আমি কনফিউজ যে তোমাদের কোন রকমের ভিডিও দিলে তোমাদের পছন্দ হবে, সেটা যদি তোমরা কমেন্ট করে আমাকে জানাও তাহলে আমার একটু সুবিধা হবে, তাহলে আমি চেষ্টা করব সেরকম ভিডিও মানে দেওয়ার। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ারটা করে দেবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।